আশুরা উপলক্ষে শুধু আশুরার দিন রোজা রাখাটা মাকরুহ রসুল্লা সাল্লাহ আলী বলেছেন যে ব্যক্তি আশুরার দিন নিজের অধীনস্থদের উপর দারাজ হস্তে খরচ করবে আল্লাহ তালা বছরের বাদবাকি দিনগুলিতে তাকে প্রশস্ত রেজেক দান করবেন মাস সম্পর্কে মনে রাখা দরকার আল্লাহ রবুল আলমিন কোরআন সূরা তাওবার ছত্রিশ নম্বর আয়াতে বলেছেন বছরের বারোটি মাসের মধ্য থেকে চারটি মাস বড় সম্মানিত মাস মিনহা আরবাতুন হরুম এই চারটি সম্মানিত মাসের অন্যতম হচ্ছে এই মহারম মাস মুহররম মানে সম্মানিত মুহররম মানে নিষিদ্ধ যেহেতু এ মাসটি সম্মানিত মাস তাই এ মাসে যত রকম নেক আছে সবগুলো বেশি বেশি করা উচিত আর যেহেতু মহারম মানে নিষিদ্ধ তাই এ মাসে ঝগড়া বিবাদ ফাসাদ বিশেষভাবে নিষিদ্ধ যত রকমের গুণা আছে সমস্ত রকম গুণার কাছ থেকে এ মাসে খুব বেশি পরিমাণে দূরে থাকতে হবে এটা হচ্ছে মহারম মাসের দাবি মহারম মাসের দশ তারিখকে বলা হয় ইয়মে আশুরা তার মানে আশুরার দিন এই আশুরার দিন উপলক্ষে আমাদের তিনটি আমল করা উচিত নম্বর এক রোজা রাখা নম্বর দুই নিজের অধীনস্থদের উপর আপেক্ষিক বেশি খরচ করা তার মানে এদিনে একটু দারাজ হস্তে খরচ করা আর নম্বর তিন বেশি বেশি তবা ইস্তেক ফার করা এই তিনটি আমল ছাড়া আশুরার দিন উপলক্ষে চতুর্থ কোনো আমল কোরআন হাদিস ও ফেখার আলোকে আমাদের জানা নেই অতএব বিভিন্ন জায়গায় মহারম তথা আশুরার দিন উপলক্ষে এই তিনটি আমল ছাড়া আর যা কিছু করা হয় সবগুলি ভিত্তিহীন বিদাত খোরাফাত রশ্মরে দেশ প্রথা এবং শরীয়ের দৃষ্টিতে আপত্তিকর প্রথা প্রচলন ছাড়া আর কিছুই নয় আল্লাহ রবুল আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন শাহি মুসলিমের ছাব্বিশশো ছত্রিশ নম্বর হাদিসে বর্ণিত আছে প্রিয় নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আমি আশা রাখি আশুরার দিন রোজা রাখার বরকতে আল্লাহ তাআলা পূর্ববর্তী এক বছরের গুণাক্ষত মাফ করে দেবেন সুহান আল্লাহ আমদি কত বড় ফজিলত এজন্যই জামের শির পাঁচ হাজার একান্ন নম্বর হাদিসে সনদে বর্ণিত আছে রসুল উল্লা সাল্লা বলেছেন পূর্ববর্তী সমস্ত নবী রসুলগণ আশুরার দিন রোজা রেখেছেন অতএব শুধু দর্শক মন্ডলী আসুন আমরা নিয়ত করে নি আশুরার দিনে ইনশা আল্লাহ আমরাও রোজা পালন করব। আশুরার দিন রোজা রাখা সম্পর্কে একটা মাস আলা মনে রাখা দরকার আশুরা উপলক্ষে শুধু আশুরার দিন রোজা রাখাটা মাকরুহ আর আশুরার দিন আর তার আগের দিন মোট দুটো রোজা রাখাটা উত্তম তবে তিনটে রোজা রাখা অতি উত্তম আশুরার দিন রোজা তো রাখতেই হবে তার আগের দিন আর তার পরের দিন এই তিন দিন রোজা রাখাটা অতি উত্তম আশুরার দিন উপলক্ষে আমাদের দ্বিতীয় আমল এদিন নিজের অধীনস্থদের উপর আপেক্ষিক বেশি খরচ করা অর্থাৎ দ্বারাজ হস্তে তাদের জন্য খরচ করা এ সম্পর্কে সোয়াবুল ইমানে একটি হাদিস বর্ণিত আছে নম্বর হাদিস ইবনে ইমানের মাসুদ আনহু সহ চারজন সাহাবা থেকে হাদিসটি বিভিন্ন সরদে বর্ণিত আছে এবং হাদিসের সনদ সামগ্রিকভাবে সহিহী পর্যায়ের গ্রহণযোগ্য রসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলী বলেছেন যে ব্যক্তি আশুরার দিন নিজের অধীনস্থদের উপর দ্বারাজ হস্তে খরচ করবে আল্লাহ তালা বছরের বাদবাকি দিনগুলিতে তাকে প্রশস্ত রেজেক দান করবেন সুহান আল্লাহ বড়ই ফজিলতের বিষয় আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফিক দান করুন আশুরার দিন উপলক্ষে তৃতীয় আমল হল এদিন দিন বেশি বেশি তবা ইস্তেক পার করা কেননা হুসেন রাজি আল্লাহ তাল এদিন কারবালা প্রান্তরে শহীদ হয়েছিলেন কারা তাকে শহীদ করলো কেন শহীদ করলো সেসব বিবরণে না যে সামগ্রিকভাবে আমরা এটা বলতে পারি যে উম্মতের হাতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহিবা প্রাণ প্রিয় দৌহিত্র শহীদ হয়েছেন নিশ্চয়ই রসুল্লাহ সাল্লাল্লাহু আলহিবা এর কারণে অনেক অনেক কষ্ট পেয়েছেন তাই এদিনে বেশি বেশি তবা ইস্তেকফার করা উচিত শহীদানের কারবালার জন্য দোয়া খের করা উচিত যাতে করে আমরা রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের অসন্তুষ্টির গজব থেকে বেঁচে যাই এটা রামের পরামর্শ আল্লাহরবুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন শুধু দর্শক মণ্ডলী আপনারা দেশে প্রবাসে যে যেখানে আছেন আল্লাহ রবুল আলমিন আপনাদের সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন আজকের মতো আলোচনা এখানে ইতি করছি سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين